আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে 2024 সাল নাগাদ দরিদ্রতা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের 4টি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনের সময় একথা জানান মন্ত্রী। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সরকারি সহায়তা পেলে 2021 সাল নাগাদ বস্ত্র ও তৈরি পোশাক শিল্প পণ্য থেকে 12 বিলিয়ন ডলার আয় করা সম্ভব। সেজিতুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGAPMEA এই প্রদর্শনীর আয়োজন করে। বস্ত্র তৈরি পোশাক শিল্পের কাঁচামাল যন্ত্রপাতির 4টি আন্তর্জাতিক প্রদর্শনী একসঙ্গে শুরু হলো ICCB-তে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর উদ্বোধন করেন। এ সময় BGAPMEA এর সভাপতি আব্দুল কাদের খান বলেন, গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের চাহিদার প্রায় 95% দেশীয়ভাবে পূরণ করা হচ্ছে। গত বছর এখান থেকে 6.7 বিলিয়ন ডলারের আয় হয়েছে। সরকার সহায়তা করলে 2021 সাল নাগাদ 12 বিলিয়ন ডলার আয় করা সম্ভব। এতে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলেন, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প পণ্যের রপ্তানি বাড়াতে এই প্রতিষ্ঠানগুলোকেও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে হবে। চট্টগ্রাম পোর্টে যদি লিড টাইম কম লাগে তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা অনেক বেশি। অর্থমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের যে আয় হয় তার মধ্যে 15% এই খাতের কাঁচামাল এবং সংশ্লিষ্ট খাত থেকে আসে। এ খাতের অবদান আরো বাড়বে আশা করে মন্ত্রী বলেন, উন্নয়নের জন্য আরো 5 বছর দরকার। আরেকটু টার্ম শেখ হাসিনার দরকার, তাহলে এই দেশটিতে দারিদ্র থাকবে না। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।